হ্যালো এভরিওয়ান, আরেকটা ইফতারের দাওয়াতে যাচ্ছি। আর এই চমৎকার একটা ফ্লোরাল ডিজাইনের একটা পাকিস্তানি কোয়াড নিয়েছি পরার জন্য। ম্যাচিং কোনো হিজাব পাচ্ছিলাম না, তাই এই পার্পলটা নিয়েছি। আমার মনে হলো যে পার্পল কিছু ফ্লাওয়ার্স আছে আমার ড্রেসটার মধ্যে, তাই ভাবলাম এটা হয়তো ভালোই লাগবে। পিঙ্ক আমি পরতে চাচ্ছিলাম না আর ব্লু পরতে চাচ্ছিলাম না, আর এই কালারটা আমাকে স্যুটও করে ভালো। রেডি হচ্ছিলাম টুকটুক করে, সেফোরার একটা লিপস্টিক নিলাম। কালারটা বেশ ভালোই হয়েছে, রিসেন্টলি কিনেছি, কিন্তু কেনার সময় যতটা ভালো লেগেছে আনার পরে তেমন একটা ভালো লাগছিল না। আর এই যে পাঞ্জাবি বের করলাম তার জন্য, এই পাঞ্জাবিটার ফুলগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ হচ্ছিল। আর এই যে পারফিউমটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের সিডাকশন, আমার রিসেন্ট ফেভারিট, খুবই ভালো লাগে। আমাদের সবার রেডি হওয়া অলরেডি শেষ, আমি একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। অনেক ভাই অলরেডি চলে এসেছে আমাদেরকে পিক করার জন্য। তো সাহেব হচ্ছে অনেক ভাইয়াদের বাসায় নেওয়ার জন্য একটা তিরামিসু কেক নিয়েছে। এর আগে অনেক ভাইয়ের মুখে শুনেছি ওনারা এটা বেশ পছন্দ করেন। না আমি যেতে চাই না মা। তুমি কত বললাম? হ্যাঁ আমি তো বললাম এটা। আমার যেতে ইচ্ছে করে না, আমাকে ছাড়া যাও তুমি। কেন, আমাকে ছাড়া গেলে কি হবে? কোথায় দাওয়াত বলো? কোথায় দাওয়াতটা কোথায় সেটা বলো। বলো, তুমি তো বিকেল আমাকে বলছো, কার বাসায় যাচ্ছি আমরা? তো আফরাজ খুব শাই ফিল করছিল, ও আসলে অ্যান্সার করতে চাচ্ছিল না। বাট বাসায় থেকে সে অনেক কথা বলছিল যে আমরা কোথায় যাচ্ছি, কার বাসায় যাচ্ছি, সেখানে ওকে ইফতারে আলুর চপ খাওয়ানো হবে কি না। তো ওর হচ্ছে ইফতারে সবচেয়ে পছন্দের আইটেম হচ্ছে আলুর চপ। আমারও কিন্তু ইফতারে আলুর চপ বেশ পছন্দ ছিল ছোট থেকেই, এখন একটু কম পছন্দ হয়ে গেছে। বাট আমি এবং আফরাজের বাবারও নাকি আলুর চপ বেশি পছন্দ ছিল, তো ও হয়তো জেনেটিক্যালি ব্যাপারটা পেয়েছে। আমরা হচ্ছে আমাদের শীতের কাপড়গুলো হাতে নিয়ে নিয়েছিলাম, কারণ গাড়িতেই যেহেতু গেট থেকে উঠে গিয়েছি ওটুকু রাস্তার জ্যাকেট পরিনি, কিন্তু বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো অনেক ভাইয়াদের বাসা আমাদের বাসা থেকে বেশ দূরেও না, উনি নিজেও ডাউন টাউনে থাকে, 5-6 মিনিট লাগে। আমরা আসলে ওই দিনই ফিগার আউট করলাম যে আমরা যেই ডক্টরের কাছে যাই, আমাদের যে ফ্যামিলি ডক্টর, জাস্ট রাইট ক্রস দ্য স্ট্রিটই হচ্ছে অনেক ভাইয়াদের বাসা। যদিও আমরা এর আগেও তার বাসায় গিয়েছি, রাতে গিয়েছি, তাই জিনিসটা বুঝতে পারিনি। আর এই যে হরেক রকম ইফতারের আয়োজন করেছিলেন আপু, অনেক কিছু করেছিলেন, অনেক কিছু যা মানে আইটেম আমি এখানে বলা শুরু করলে শেষ হবে না। ইফতারের তো এরকম ভাজা পোড়া আইটেম ছিলই, এরপরে মেইন যে কোর্স ওইটাও অনেক জাঁকজমক ছিল। হালিম খুব মজা ছিল, এছাড়া রাইস করেছিলেন, এভরিথিং ওয়াজ সো ডেলিশিয়াস, এভরিথিং ওয়াজ মাউথ ওয়াটারিং, সব কিছু খুব ভালো লেগেছে আমাদের। আমরা রাত অনেক পর্যন্ত ওখানে ছিলাম, প্রায় রাত 1:30 নাগাদ আমরা মনে হয় বাসা থেকে বের হয়েছিলাম। তো আমি হচ্ছি অনিক ভাইয়ের যে ওয়াইফ লিজা আপু, ওনার গাছের কালেকশন, ইনডোর প্ল্যান্টের কালেকশনগুলো দেখছিলাম আর ক্যাপচার করছিলাম, বিকজ আমারও এরকম ইনডোর প্ল্যান্টের অনেক শখ। আমার বাংলাদেশে এরকম অনেক ছিল, এখন করার সুযোগ হচ্ছে না, পাচ্ছি না। তো ওনার এই শেলফটাও আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক রকমের গাছ ছিল এখানে, তো সবগুলো দেখতে খুব কিউট লাগছিল, খুব হেলদিও ছিল প্ল্যান্টসগুলো।
তো আসলে ওদিন ইফতারে দাওয়াতে গিয়ে আমাদের সবারই খুব ভালো লেগেছে, যেটা হয় এক জায়গায় গেলে অনেক গল্প আড্ডা অনেক মজা হয়, সময়টা খুব ভালো কাটে। খাবারের পালা যেন শেষই হচ্ছিল না, এরপরে আবার এসেছে রাইস। তো আই ওয়াজ ফুললি স্টাফড, আমি আর কিচ্ছু খেতে পারছিলাম না ওই মুহূর্তে। এরপরে ডেজার্টও না খেয়েই চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, ওনারা দিয়ে দিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।